লো ইজ নট এ নিউ ফিগার ইন বাংলাদেশ উনি আসছেন হোটেল সোনারগাঁও অথবা হোটেল ইন্টার ইন্টারকন্টে উঠবেন ভালো একটা থাকবেন কফি ভালো ভালো খাবার দাবার উনি যেহেতু আমাদের মেহমান সম্মানিত অতিথি হি উইল বি এন্টারটেইন ভেরি কর্ডিয়ালি নো অ্যাকর্ডিং টু চুজ এন্ড ডিশেস নো প্রবলেম কোন সমস্যা নাই উনি আসবেন দিল্লিতেও চানাস্তা অথবা ডিনার করে আসতে পারেন শুনলাম যেটা সমস্যা কি যে জিয়াউর রহমান সাহেবের আমলে কি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক বন্ধু ছিল ব্যবসা বাণিজ্য বন্ধু ছিল না বাজার ভিজিট করেন নাই সঙ্গে রহমান মুরার্জি সম্পর্ক ভালো ছিল একেবারে দুধে কলা সম্পর্ক এই যে আইনে আছে বার্ডেন অফ প্রুফ দায়িত্ব আমার আমি যদি বলি তাহলে আপনি প্রমাণ করেন আপনি বলেছেন আপনার প্রমাণের দায়িত্ব সুতরাং যারা এই কথাগুলো বলে থাকেন তাদের কিন্তু প্রমাণ করার দায়িত্ব আছে হাওয়ার উপরে ছেড়ে দিলে কিন্তু হবে না এটা সাংঘাতিক ভাবে একটা আমি তো বললাম অস্থিরতা তৈরি করে এবং এটা রাষ্ট্রীয় জীবন সমাজ জীবনের জন্য মারাত্মক ক্ষতিকর ডোনাল্ড লু সাহেব তো নতুন আসছেন না বাংলাদেশে উনি তো এখন প্রায়শই আসা যাওয়া করেন ফ্রিকোয়েন্টলি তো উনার আসা যাওয়া নিয়ে খুব একটা গুরুত্ব কি এখন আর দেওয়ার দরকার কি এমন তো নয় যে নিষেধাজ্ঞা নিয়ে আসছেন নাকি উনি ব্যবসা বাণিজ্যের খবর নিয়ে আসছেন আমরা কিভাবে বলবো নিষেধাজ্ঞা কিসের নিষেধাজ্ঞা নেওয়ার তো প্রশ্নই ওঠে না নিষেধাজ্ঞা দেওয়ার তো প্রশ্নই ওঠে না আমেরিকান গভর্নমেন্ট ইজ ভেরি মাচ এগার টু কন্টিনিউ দ্য রিলেশন অ্যাজ ইট ইজ বিং কন্টিনিউ অ্যান্ড ইট অ্যাজ ইট ওয়াজ বিং কন্টিনিউ এল বললেই হবে আমরা এখন বুঝিনা আমরাও তো অনেক ম্যাচিউর প্রতিদিন আপনাদের মতো চৌকস দেরকে ফেস করতেছি টক শোতে কি বলেন আপনি এলে আমরা কি ফাউ বাতাসে কথা উড়াবো নাকি কি হয়েছে ডোনাল লু সাহেব আসবেন আমেরিকান হ্যাশ সাহেব আছেন পিটার হ্যাশ সাহেব আরেকজন আসবেন এটি তো নিয়ম আর লু সাহেব তো নতুন আসছেন না আর একটা লিঙ্ক দিয়ে লু সাহেবের একটা ইয়ে নিয়েছেন সাক্ষাৎকার এইটা তো আমার মনে হয় যে এটা আমার স্যার প্রফেসর ডক্টর কলিমুল্লাহ স্যারও যদি এখান থেকে ইংরেজিতে বয়ান দিয়া বলেন যে স্যার প্লিজ হ্যাভ এ টক উইথ মি ইট ইজ পসিবল এবং আমাদের মামুন ভাই সুপ্রিম কোর্টের স্টল ওয়ার্ড লইয়ার এবং খুবই পরিচিত মানুষ উনিও যদি একটা বলেন লু আই এম ভেরি টু শর্ট ইন্টারভিউ ইট পসিবল এইটাতে জিল্লুর রহমান একেবারে বিশাল একেবারে স্টেটাস দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না আমি ছুটকাটা লোক এইভাবেই কথা বলি হ্যাঁ এখানে কেউ গুরুত্বহীন না সুতরাং এখানে আমি বিশেষভাবে দেখি না জিল্লুর রহমান সাহেব কি করে নেব আমাদের আয়ের ডোনাল্ডো সাহেবের কথা বলে বাংলাদেশকে কি বঙ্গোপসাগরে নিবেন না হিমালয়ের পাদ দেশে ধাক্কা দিয়ে একেবারে একেবারে করে করে ফেলবেন ফেলবেন এই নিয়ে কারণ আমি ইজ নট নিউ ফিগার ইন বাংলাদেশ উনি আসছেন হোটেল সোনারগাঁও অথবা হোটেল ইন্টারকন্টিন্টে উঠবেন ভালো একটা সুটে থাকবেন কফি খাবেন ভালো ভালো খাবার দাবার উনি যেহেতু আমাদের মেহমান সম্মানিত অতিথি

এইসব বলে কোনো লাভ নাই শুধু শুধু আর এখানে বিএনপি যেটা বলেছেন যে অদৃশ্য শক্তি দেশ চালে পলিটিক্যাল যে ভারতের বহু নাগরিক এখানে কাজ করছে আমি বিনয়ের সঙ্গে জানতে চাই আমার সার আছেন এখানে আমার বন্ধু মামুন ভাই আছেন আমি একটু বিনয়ের সঙ্গে জানতে চাই অন্তত বিশটা ইন্ডিয়ান নাম দেন যে এখানে তারা চাকরি করছে বিশটা ইন্ডিয়ান নাগরিক বিশ জন ইন্ডিয়ান নাগরিকের নাম আমি জানতে চাই নো আর এট লিস্ট 20 নেমস অফ দা ইন্ডিয়ান সিটিজেনস ওয়ার্কিং আন্ডার দা गवर्नमेंट অফ বাংলাদেশ আমাকে জানেন তো একটু সুতরাং এইগুলো স্পেসিফিক্যালি না বললে ফ্যাকচুয়ালি যদি এগুলো প্রসিড না করা হয় এগুলো জনমনে একটা কনফিউশন তৈরি হয় এইগুলো হয় কি আমাদের টকশোগুলা ঢাকা শহরের যে বেশি দেখে কারা জানেন গ্রামের টিস্টলে বসে আরে বাবারে সকাল বেলার যে দুধ বাজার মাছ বাজারে একেবারে চা স্টলে বসে এগুলো একেবারে লাগিয়ে দেয় লাগে সমানেছে না আমার কাছে যে কত ফোন আছে আমি আপনাকে বলতে পারবো না আমি তো গ্রামের লোক গ্রামের একটা আমি চাষি চাষি আমি চাষের অভিজ্ঞতা আমার ছিল ছোটবেলায় নো প্রবলেম আমি জন্য গর্ববোধ করি আমি তো সুতরাং আমার ওই ক্লাসের সাথে আমার তারা খুব মজা পাচ্ছে বুঝছেন তারা তাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয় তৈরি হয় এই জন্যে যে আরে ভারতের নাগরিক এখানে চাকরি করে ভালো কথা যদি আসলেই করে থাকে তাদের নাম বলেন তাদের নাম দেয়ার নেম দেয়ার নেম শুড বি এক্সাক্টলি রিভিউল অর ডিসক্লোজ ইন দ্য নিউজ পেপার ইন প্রিন্ট মিডিয়া অর ইলেকট্রনিক মিডিয়া করছেন না কেন তাহলে হওয়ার উপরে কথা বলে তো লাভ নাই আমি এগুলো নিব না এইসব কথাবার্তা এইসব কথাবার্তাকে এটা জনাব ফখরুল ইসলাম আলমগীর উনি একজন বর্ষিয়ান রাজনৈতিক নেতা ওনাকে আমি সম্মান করি শ্রদ্ধা করি দয়া করে দেশ যে অদৃশ্য শক্তি চালাচ্ছে এটা উনি একটু বয়ান দিবেন আমি আর একটু বলি এই ব্যয়ান না বায়ান এ বয়ান না দিলে ভালো করে ফ্যাকচুয়ালি বলতে হবে তা না হলে শোনেন তো এইখানে বাংলাদেশের সাথে ইম্পর্টেন্ট জিনিসগুলো অ্যাড্রেস করা হয়েছে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে এবং কেন যেগুলো পাকিস্তান আমলেও এই ভীষণ সমস্যার সমাধান হয় নাই একশো একান্নটা চিপ মহলের কোনো প্রবলেমের সমস্যা হয় নাই যেটাকে আমরা করিডোর বলি হয়েছে কি এটা আমাদের প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী আমলে হয়েছে এখানে ফিরুজ লিয়াকত আলী খান খান সবাই মিটিং করেছেন ইসমাইল ইব্রাহিম চন্ডীগড় চৌধুরী আলী সবাই মিটিং করেছেন নেহেরুর সাথে জওহরলাল নেহেরুর সাথে কোনো কাজ হয় নাই আমাদের প্রধানমন্ত্রী একশো একান্নটার মধ্যে একশো একটা হাসিল করেছেন আমাদের জন্য বাংলাদেশ পেয়েছে বাকি পঞ্চাশটা ভারত পেয়েছে সমুদ্র সীমানার কথা মুদি সাহেবকে বলা হয়েছে মুদি সাহেব বলছে আমাদের প্রধানমন্ত্রীকে বলছেন যে এক্সেলেন্সি আমি এইটা করে এই চিফ মহল আপনাদের বেশি দিয়ে দিয়েছি যে আই এম আন্ডার প্রেসার বোথ ফ্রম লোকসভা এন্ড ফ্রম রাজ্যসভা সুতরাং লেট দা ম্যাটার গো টু দা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সেখান থেকে আসুক ওই যে উইন উইন সিচুয়েশনে সমুদ্র সীমানাও ঠিক হয়ে আসছে হয়েছে তো বেরি টাইম বাউন্ডারি ডিফাইন্ড হয়েছে তো সুতরাং আমার কথা হলো এই যে বেসিক জিনিসগুলো হয়েছে তাই না আমার কথা হইলো যে জিয়াউর রহমান সাহেবের আমলে কি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক বন্ধ ছিল ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল না বাজার বন্ধ করেন নাই সঙ্গে মুরার্জি রহমান সাহেবের অত্যন্ত সম্পর্ক ভালো ছিল একেবারে দুধে কলা সম্পর্ক দুধ কলা যেরকম দুধের মধ্যে যেমন কদুলি মাখলে একেবারে লেগে যায় এরকম সম্পর্ক ছিল জিয়াউর রহমান সাহেবের সাথে কার মুরারজি যে দেশায়ে এরশাদ সাহেবও গিয়া ইয়ে নিয়েছেন জিয়া রহমান সাহেব ইন্দিরা গান্ধীর আমলে ভিজিট করেছেন মুরারজি দেশাইয়ের আমলে ভিজিট করেছেন এরশাদ সাহেব ইন্দিরা গান্ধীর আমলে ভিজিট করেছেন আমার কথা শুনেন ওগুলো আমার প্লিজ আমাকে বলতে দেন এখানে আমি তো একা আমি সব দর্শকরা প্রশ্ন করতেছে যে বেনজির আহমেদ তার বক্তব্যে বলেছে আট লাখ ভারতীয় লোক কাজ করে কোন বেনজির আহমেদ ডক্টর বেনজির আহমেদ সাবেক আইজিপি সাবেক আইজিপি বলছে বলি কি ওনার কথা আমার কোট করতে হবে কেন কারণটা কি সাবেক আইজিবি মহোদয় যা বলেছেন বক্তব্য রাখবেন আমি তো জানতে চাইছি তবে সাবেক মহোদয়ের প্রতি আমার থাকবে থাকবে অনুরোধ যে উনি নামগুলো বলুন উনি কোথায় ছিলেন এখন নাম বলছেন কেন আগে বলতে পারেননি এটা তো ঠিক না বলেন আচ্ছা ঠিক আছে এখনই যখন বললেন হি হ্যাজ টু মেনশন দ্য নেইমস অব দ্য ইন্ডিয়ান সিটিজেন্স ওয়াকিং ইন বাংলাদেশ নামে ধামে বলতে হবে তা না হলে এগুলো শোনেন হাসিনা পা রাষ্ট্রের সবচেয়ে বড় সমস্যা কি হয় জানেন জনগণের মধ্যে যদি ভুল বুঝাবুঝি হয় ইট ইস মাছ মোর ডেঞ্জারাস সাংঘাতিক রকম বিপজ্জনক যখন জনমনে যখন জনগণ যখন ইওলো জার্নালিজমের উপরে ডিপেন্ড করে বসে এবং রিউমার যেটা রিউমার বলে যেটাকে বলে হ্যাঁ মিথ্যা যে জনশ্রুতি এটা যদি জনগণের মধ্যে ছড়িয়ে পড়ে ইট ইজ মাছ মোর ডেঞ্জারাস ফর দ্য রিপাবলিক সুতরাং প্রত্যেক দায়িত্বশীল নাগরিকের একটা দায়িত্ব এবং কর্তব্য থাকবে যেন আমরা আমাদের দায়িত্বশীলতার জায়গা থেকে এই করি এবং সেটা যেন ফিগার থাকে আমি যদি একটা তথ্য তথ্য আপনাকে দেই এই যাচাই বাছাই করার দায়িত্ব কিন্তু আমার এবং সেটা আমি একটা কথা বললে এটা প্রমাণ করার দায়িত্ব আমার এটাকে আমাদের মামুন ভাই ভালো বলতে পারবেন এই যে আইনে আছে বার্ডেন অফ প্রুফ দায়িত্ব আমার আমি যদি বলি তাহলে আপনি প্রমাণ করেন আপনি বলেছেন আপনার প্রমাণের দায়িত্ব সুতরাং যারা এই কথাগুলো বলে থাকেন তাদের কিন্তু প্রমাণ করার দায়িত্ব আছে হাওয়ার উপরে ছেড়ে দিলে কিন্তু হবে না এটা সাংগাতিকভাবে একটা আমি তো বললাম অস্থিরতা তৈরি করে এবং এটা রাষ্ট্রীয় জীবন সমাজ জীবনের জন্য মারাত্মক ক্ষতিকর ধন্যবাদ আপনি হঠাৎ করে জিল্লুর রহমানের উপর খেপলেন কেন জিল্লুর রহমান আমি তো খেপলাম না আমি খেপলাম না তো একেবারেই খেপি নাই আমি বললাম যে ডোনাল্ড লু সাহেবের উনি লিঙ্ক দিয়েছেন লিঙ্ক দেওয়ার পরে উনি লিঙ্কে ডোনাল্ড লু সাহেব অল্পক্ষণ কথা বলেছেন এটা আমিও দেখেছি খুবই অল্প সময় এটার জন্য উনি তো গ্রেট হয়ে যান নাই আমি তো বললাম আমার দুইজন আমার স্যার আছেন এখানে প্রফেসর ডক্টর কলিমুল্লাহ হ্যাঁ কেম ফ্রম এ ভেরি আফ্লুয়েন্ট ফ্যামিলি অত্যন্ত ইউনিভার্সিটির টিচারই বোধ আছেন বারো চোদ্দ জন একটা ফ্যামিলিতে যদি আমি ভুল না করে থাকি আমার এলাকার তো আর মামুন ভাইয়ের পিতাই তো ডেপটি সেক্রেটারি ছিলেন দাদা যান ছিলেন সিও সিও সাহেব সার্কেল অফিসার তো ওনারা কি কম নাকি উনারা কম যান উনি যদি ডোনাল্ডো সাহেবকে রিকোয়েস্ট করেন ওভার ফোনে যে আইড উড লাইক টু হ্যাভ এন ইন্টারভিউ শর্টলি উইথ ইউ ইট ইস পসিবল আমি তো খেপি নাই বোন আপনি কেন এই কথা বললেন আবার আপনি তো আবার উল্টাই এটাতে আপনি এমন লাটিন ঘুরাইতেছেন যে জিল্লু সাহেব আবার আমার উপরে চড়া হবে এটা কেন করছেন শুধু শুধু আমি একজন নিরীহ মানুষ নিরীহ আমি একজন দুর্বল মানুষ দুর্বল মানুষের উপর শক্তিশালী মানুষকে আপনি প্লিজ চড়াও করেন না আমি খুব ভয় পাই আপনি দুর্বল মানুষ না আপনি সবল মানুষে না 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 আমি খুবই দুর্বল এবং আমি ভয় ভয়ে থাকি আমি যেটা সত্যি কথা বললাম এটা মামুন ভাইও পারেন রোনাল্ডো সাহেবের সাক্ষাৎ উর্জা জিয়ার মেথিউ মিলার কোন সমস্যা নাই পিটার হ্যাড সাহেবের নে নিতে পারেন কোন সমস্যা নাই তো স্টেট ডিপার্টমেন্টের এখানে যদি মুশফিক ফদল আনসারি গিয়ে যদি স্টেট ডিপার্টমেন্টে কফি খাইতে পারে তা আপনি কি মনে করেন স্যার এবং মামুন ভাইয়ের সাথে আমি বলবো যে আমি পূর্বে একাধিকবার স্টেট ডিপার্টমেন্টে গিয়ে কফি খেয়েছি